হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এর আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তো দেখে নাও। আর আমি এখন ভিডিও শ্যুট করছি প্রায় 9:30 রাতের, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভগবানকে ভোগ নিবেদন করে এখন রাতের বাসন মাজতে এসেছি। অনেকগুলো বাসন পড়েছে দুপুর থেকে, তো সেগুলো মেজে ধুয়ে আর উপর করে রেখে দেবো। তারপর জল ঝরে গেলে আবার তুলে রেখে দেবো। সারা রাত্রে অনেক পোকামাকড় হেঁটে চলে বেড়াতে পারে, কিন্তু বাসনের উপর দিয়ে যদি যায় সেই বাসন ব্যবহার করতে ইচ্ছা করে না। তো জল ঝরে গেলেই একবার তুলে রাখবো। আর ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, ভগবানের সেবা হয়ে গেলে তারপর আমরা রাতের ডিনার করব। এখনও করিনি, আজকে পাস্তা রান্না করেছি। তো এরকম আগে কোনো দিন করিনি এত রাত্রিবেলা ভিডিও শ্যুট করা। এই প্রথমবার 9:30 থেকে ভিডিও শুরু করছি, কেন এর আগের ভিডিওটা আমি কমপ্লিট করে আর শেষ করে দিয়েছিলাম। তো ভাবলাম এখন থেকে শুরু করি, কালকে একাদশী। তো একাদশীর আগের দিন থেকে রাত্রিবেলা থেকে যা প্রস্তুতি করা হয় সেখান থেকেই ভাবলাম শুরু করি। তো এরকম প্রথমবার করছি এত রাত্রিবেলা। তো আমি বাসনগুলো মেজে ধুয়ে এখন উপর করে রাখছি, রাখা হলে তারপর রাতের ডিনার করব। আবার খাওয়া দাওয়ার পরও অনেকগুলো বাসন পড়বে, সেগুলো মেজে নেব। তাহলে অনেকক্ষণ ধরেই বকবক করছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন প্রসাদ পাবো আমরা। আর আজকে চিজ এক টুকরোই ছিল, তাই চিজটা কম হয়েছে বলে শুকনো শুকনো হয়েছে পাস্তাটা। আমাদের চিজ বেশি থাকে আর একটু চিজি চিজি ভাল লাগে বেশ, আজকে একটু কম হয়েছে। তো এটা এখন প্রসাদ পাবো, তারপরে প্রসাদ পাওয়া গেলে এসব কড়া ফড়া সব মেজে ধুয়ে রেখে দেবো। আর একটু বাদাম ভিজিয়ে রাখবো, কালকে বাদাম স্যালাডে করবো, বেশি ভেজাবো না, বাদামটা পছন্দ করে না, তো ভিজিয়ে রাখছি। শসা কুচিয়ে তারপরে লেবু, টমেটো, গাজর স্যালাড হিসাবে সেদ্ধ করলেও ভালো লাগে বাদাম সেদ্ধ করে। ভিজিয়ে রেখে দেবো অল্প করে। তো রাতের ডিনার করা হয়ে গেছে, রান্নাঘরে বাসন আর যেগুলো পড়েছে সেগুলো সব মেজে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া বাসন এই বেশি নিয়ে মাজা হয়ে গেছে। আর একাদশীর আগের দিন ব্রাশ করে নিতে হয়, তো সবাই মিলে আমরা ব্রাশ করে নিই। তো এটাই নিয়ম, একাদশীর আগের দিন ব্রাশ করে তবে শোবে। এমনিতেও রেগুলার ব্রাশ করি, কিন্তু তবুও ভালো করে ব্রাশ করে তারপর একাদশীর আগের দিন শুতে হয়। তো এই করছি এখন, তারপর বিছানা করব, বিছানা করে শোয়া ধোয়া, তারপর কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, তো এটা হলো নেক্সট ডে। আর এই যে একাদশীর প্রসাদ করলাম, আলুর সবজি, কলা আর আপেল, ভগবানকে ভোগ নিবেদন করেছি। এটা জয়িতার ব্রেকফাস্ট, এটা করে স্কুলের টিফিন নিয়ে যাবে আবার এটাই। তো এই করে দিয়েছি আজকে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে হলো ইন্দিরা একাদশী। তো সকালবেলা জয়িতাকে টিফিন করে দিয়েছি, ও আর কিচ্ছু খায়নি, শুধু ওই আলু সবজি খেয়েছে, আলু সবজি নিয়ে গেছে, ফুডটা খায়নি। তো আমি আর জয়িতার বাবা খেয়ে নিলাম, আর এখন শুধু দেখো এই বিছানাটা গুছিয়ে নিলাম, আর অন্যান্য কাজকর্ম সারা যাবে না, কেন একাদশী অনেক আনাজপত্র কাটতে হবে, তো সেগুলো শুরু করবো এখনই। আর কাজকর্ম সারতে গেলে আর রান্নার দেরি হয়ে যাবে। তো চলো রান্নাবান্নাগুলো এক এক করে করি, আর করার পর দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি একাদশীতে। তো এই কিনুয়াটা কদিন আগে নিয়ে এসছে রান্না করার জন্য একাদশীতে, আগে কোনো দিন করিনি। আর বাকুইট আনতে বলেছিলাম, তো বাকুইট পাইনি, কিনুয়া পেয়েছে, ওটা নিয়ে এসে আজকে এটাই রান্না করব। তবে অল্প করে করছি, একটুখানি মাপ নিয়ে নিলাম, ওই মাপেরই জল দিয়ে এটাকে সেদ্ধ করব, আর দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো ওই মাপেরই আবার দু কাপ ওইটার মতোই জল দিলাম সেদ্ধ করার জন্য। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখানে কিনোয়াটা আর
ফ্রুট কেটে দিয়েছিলাম, আপেল, কলা, শসা, বাদাম সেদ্ধ, নুন দিয়ে বেশি করে বাদাম সেদ্ধ করেছি। আবার আলু সবজি করেছি, যেহেতু জয়িতা আর কিছুই খাবে না, শুধু আলু সবজি খাবে, গোগো আলু সবজি খায় না, ও খায় গাজর, তো গাজরের পায়েস করেছি। আর এই কিনোয়াটা সবজিগুলো ভেজে আর সেদ্ধ করা কিনোয়াটা ওর মধ্যে দিয়ে আর ভেজে নিয়েছি, আর পায়েস অনেকখানি করেছি সারাদিনের জন্য। এক একজনের এক এক রকম রেসিপি, আর কিনোয়াটা যে অল্পই হয়েছে, প্রথমবার করলাম, যদি কোনো আগে কোনো দিন করিনি, যদি না খায় বাচ্চারা তো সেই কারণে অল্প করেই করে দেয়। ব্রেকফাস্ট করছি, জয়িতার বাবা ব্রেকফাস্ট করে চলে গেছে, আর ও খুব তাড়াহুড়ো করছিলো। আর সকালবেলা আমি জয়িতার ভাগে ফ্রুটগুলো খেয়েছিলাম, তো তার খিদে পায়নি, আমি ভাবলাম তাহলে একটু পরে খাই। ওকে আগে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে, আবার একটু পরে আবার জয়িতাকে দিতে আসবে। এই যাও, তো কিনুইটা করেছিলাম, তো খেয়ে বলে খুব ভালো, আমি কখনো টেস্ট করে দেখিনি, কোনো দিন কোথাও খাইনি, এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, নতুনত্ব, সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু ঝাল ঝাল করেছি, তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ঝাল হয়ে গেছে। ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, আলু, এগুলো ছোটো ছোটো করে টুকরো করেছি, মানে কিন্তু এটা তো একদমই ছোটো, তো ওগুলো ছোটো ছোটো করে টুকরো করে ভেজে নিয়েছি আগে, তারপর আর কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রান্না করতে হয়। ভালোই লাগছে, ভেজেটি মানে ভেজেছি বলে না একটু মানে শক্ত হয়েছে, সেদ্ধটা ভালোই হয়েছিল, তখন সরসরাই করার জন্য একটু শক্ত শক্ত লেগে গেছে, তাই শক্ত লাগছে। এটা সেদ্ধ করে মানে খিচুড়ি মতো করলে আরও ভালো লাগে খেতে, ওটা আবার পরে ট্রাই করে দেখবো কেমন লাগে। গোগো সব কিছু খাবে না, শুধু খেলো গাজরের পায়েস আর একটা কলা। জয়িতার কালকে এক্সাম আছে, সংস্কৃত এক্সাম, আজকে ম্যাথ এক্সাম দিয়ে এলো, আর রেগুলারই হচ্ছে, একদিনও ছুটি পাচ্ছে না,
তো পুরো সপ্তাহটা হয়ে গিয়ে আর শেষ হবে, একদিকে ভালোই হবে, তার কদিন পরে আবার পুজো, তো পুজোর আগে দু তিন দিন আগে যদি শেষ হয় তো ভালো নয়। এখনও পুজোর কোনো কিছু কেনাকাটাও হয়নি, কিছু না, ওদের পরীক্ষা শেষ হবে তারপর আমরা কেনাকাটা করতে যাব। আর জয়িতার ভিডিও করছিলাম, জয়িতা বুঝতে পারেনি, তাই মা ভিডিও করছে চেঁচাচ্ছে, তো ওর বাবা বউ বারণ করছিল যে কী হয়েছে করছে, তো ওই তা এখনও সন্ধ্যাবেলা কিছু খায়নি। জয়িতা একটুখানি আলুর সবজি খেয়েছে, তো সারাদিন ধরে ও শুধু ওই আলু সবজি খেয়ে আছে আর কলা খেয়েছে, তাছাড়া কিছু খায় না আর কোনো কিছুতে হাত দেয়নি। পড়াশোনা করতে করতে খিদে পেয়েছে বললো, তো এখন আমি চারটে শসা ছাড়িয়ে আর একটু সন্ধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তো এটা এখন গোপালকে সেবা দেব, তারপর খাওয়া দাওয়া হবে। আর একটু গোলমরিচে গুঁড়ো করে নিলাম, তো চারটে গোলমরিচকে নিয়ে আর গুঁড়ো করেছি। দোকানের কেনা গোলমরিচ দিই না, যদি কিছু মেশানো থাকে তো একাদশী ভঙ্গ হয়ে যাবে, তো একটু দিলাম, ঝাল ঝাল ভালো লাগলো। তুলসীপত্র দেবো দিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করে। আর জয়িতার কালকে সংস্কৃত পরীক্ষা হলে পড়তে বসেছে, আর আমি একটু ভিডিও করছি বলে তাই ও বুঝতে পারি না আমি ভিডিও করছি, তাই উঠে বসেছিল। তো আবার অনেকক্ষণ পর এলাম, তো রাতের ডিনার করা হয়ে গেছে। আজকে আর রান্নাবান্না তেমন করলাম না, গাজরের পায়েস একটু ছিল, তো ওই সবাই খাওয়া হয়েছে, আলুর সবজি ছিল, তো জয়িতা আলু সবজিটাই খেয়েছে, গাজরের পায়েস আমরা তিনজনে খেলাম। আর সন্ধ্যাবেলা তো শসা খাওয়া হয়েছে, তো অতটা খিদে ছিল না, কলা আপেল ওই খেয়ে রাতের ডিনার শেষ করলাম। বাসনপত্র সব মেজে নিয়েছি, দুপুরবেলা থেকে যা যা বাসনপত্র পড়েছিল মেজে আর এখন এলাম তোমাদের সাথে কথা বলতে। তাহলে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবে কৃপায়, সকলে ভালো থাকো।